পাচ্ছেন ট্রমা হসপিটাল এবং এখানে যে সিটি ব্যাংক রয়েছে নার্সিং সেন্টার। এই রাস্তা হাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, হাঁটুর উপরে পানি, গাড়িগুলো দেখছেন যে পানি দিয়ে কিন্তু চলাচল করছে। এটি কিন্তু একটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছে। মানুষ কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছে যে তারা বলছেন যে সামান্য বৃষ্টিতে আজকে কিন্তু কয়েক ঘন্টা কুমিল্লা বৃষ্টি হয়েছে দুপুর থেকে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু কুমিল্লার এই গুরুত্বপূর্ণ সড়কটি তলিয়ে গিয়েছে। আপনারা দেখুন মানুষ তাতে কষ্ট করে কিন্তু তারা যাতায়াত করছে, মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে জলাবদ্ধতার কারণে। কিন্তু তারা বলছেন যে আগামী দিনে যিনি সিটি কর্পোরেশনের মেয়র হবেন তিনি যেন প্রথমত এই জলাবদ্ধতার সমস্যা থেকে কুমিল্লাবাসীকে মুক্ত করেন। Thank you.